ইচ্ছা থাকলেও উপায় হয়। 55 বছর বয়সে এসে সংসার সামলেও মাধ্যমিক পরীক্ষা দিয়ে তার সত্যি করে দেখালেন 55 বছরের সোনালী কুণ্ডু। শিক্ষার ইচ্ছা থাকলে বয়স যে বাধা হয়ে দাঁড়ায় না তা আবারও প্রমাণ করে দিলেন কালনার সোনালী কুণ্ডু। বিয়ের পর দীর্ঘ সময় অতিক্রম করে সংসারের দায়িত্ব সামলানোর পর নিজের ইচ্ছে পূরণ, অল্প বয়সে বিবাহ, ছেলের পড়াশোনা সমাপ্ত করার পর আবারও মাধ্যমিকে হাতেখড়ি 55 বছরের মহিলার, যা এক অন্যতম নজির। পূর্ব বর্ধমানের কালনা মহাপ্রভু পাড়ার বাসিন্দা এই ছাত্রী, পেশায় গৃহবধূ তিনি। সোনালী কুণ্ডু নামে ওই গৃহবধূর নবম শ্রেণীতে পড়ার সময় বিয়ে হয়ে যায়, তাই মাধ্যমিক পরীক্ষা আর দিতে পারেননি। কিন্তু স্বপ্ন ছিল মাধ্যমিক পরীক্ষা দেওয়ার। দীর্ঘদিন সংসারের দায়িত্ব সামলে সেই ইচ্ছাকে ম্লান হতে দেননি। সোনালী দেবী জানান, নবম শ্রেণীতে পড়াকালীন বিয়ে হয়ে যায়, কিন্তু মাধ্যমিক পরীক্ষা দেওয়ার ইচ্ছে ছিল মনের মধ্যে। এদিকে তার স্বামীও তাকে কথা দিয়েছিলেন তাকে পড়াশুনো করাবেন বলে। অবশেষে 55 বছর বয়সে পা দিয়ে তিনি মাধ্যমিক পরীক্ষা দিলেন শান্তিপুর মিউনিসিপ্যাল উচ্চ বিদ্যালয়ের অধীনে থাকা রবীন্দ্রমুক্ত শিক্ষাকেন্দ্র থেকে। সোনালী কুণ্ডুর ছেলের বয়স 28 বছর। ছেলে ইঞ্জিনিয়ারিং পাশ করেছেন, বর্তমানে চাকরি করছেন। যদিও মায়ের সুপ্ত ইচ্ছার কথা জানতে পেরে তিনিও মাকে মাধ্যমিক পরীক্ষা দেওয়ার জন্যে যথেষ্টই উৎসাহিত করেছেন। ছেলে ও স্বামীর সহযোগিতায় এবং নিজের অদম্য ইচ্ছায় অবশেষে দীর্ঘদিনের ইচ্ছে পূরণ করলেন তিনি। স্ত্রীকে উৎসাহ দিয়েছেন সোনালী কুণ্ডুর স্বামীও। পড়াশোনার সময়ের বিষয়ে তিনি বলেন, রাত জেগে, কখনো বা খাওয়া দাওয়ার পরের সময় লেখাপড়া করেছি। পরীক্ষা দিয়েছেন? শেষ হয়ে গেছে? আচ্ছা, সেই সময় আমার ছোট বয়সে বিয়ে হয়ে গেছে, পড়তে পারিনি, নাইনে পড়তে পড়তে বিয়ে হয়ে গেছিলো। তো আমার খুব ইচ্ছে ছিল যে আমি পরীক্ষাটা দেবো। তো এতদিন ছেলে পরীক্ষা পড়লো, ছেলেকে মানুষ করলাম, করতে করতে সময় পাইনি। আপনি কবে সিদ্ধান্ত নিলেন যে আপনি আবার মাধ্যমিক দেবেন? অনেকদিন ধরে সিদ্ধান্ত নিয়েছি, কিন্তু সেই সুযোগটা পাইনি দেখে এখন এইটাকে মানে সন্ধানটা পেয়েছি, তাই ভর্তি হয়েছি। নদিয়ার শান্তিপুর মিউনিসিপ্যাল হাইস্কুলের সাথে থাকা রবীন্দ্রমুক্ত বিশ্ববিদ্যালয় সেন্টারে গত বছর করোনা পরিস্থিতির সময় থেকে এখনও পর্যন্ত অফলাইন ক্লাস চালু হয়নি, পরীক্ষা হয়েছে অনলাইনে। ওই সেন্টারের 341 জন পরীক্ষার্থীর মধ্যে সোনালী কুণ্ডু একজন, যে এবছর অনলাইনেই মাধ্যমিক পরীক্ষা দিয়েছেন। বাংলা, অঙ্ক, ইংরেজি, ইতিহাস, ভূগোল, বিজ্ঞানসহ 7টি বিষয়ে পরীক্ষা হয়েছে। গতকাল অঙ্ক পরীক্ষার মাধ্যমে শেষ হয়েছে পরীক্ষা। সেন্টারে তিনি খাতা জমা দিতে এসেছিলেন। রবীন্দ্রমুক্ত বিদ্যালয় সেন্টারের ইংরাজি শিক্ষক রথিজিৎ ভট্টাচার্য বলেন, এবছর 341 জন ছাত্রছাত্রীর মধ্যে বেশিরভাগই নানান বাধার কারণে নিজেদের পড়াশুনো শেষ করতে পারেননি। এখন তারাই এই সেন্টার থেকে পুনরায় তাদের অসমাপ্ত পড়াশুনো চালু করেছেন। পরীক্ষার্থী যারা মাধ্যমিক তারা জমা দিয়েছে। আজকে গতকাল অঙ্ক পরীক্ষা ছিল, আজকে সেই অঙ্ক পরীক্ষার খাতা জমা দিয়ে গেছে। এখানে সবকটা সাবজেক্ট, মাধ্যমিকের রেগুলারে যেসব পরীক্ষাগুলো হয় এখানে সেই একই রকম পরীক্ষা হয়। বাংলা, ইংরাজি, ইতিহাস, ভূগোল, যা যা হয় সবই আছে শান্তিপুরে একটাই সেন্টার। আমাদের এখানে প্রায় 341 জন। হ্যাঁ, এমনি তো গত বছর ক্লাস হয়নি, এটা তো এক বছরের ক্যান্ডিডেট, গত বছরের ক্লাস হয়নি তো ওই কোভিডের জন্য। এমনিতে ক্লাস হয়, বোর্ড থেকে প্রশ্ন পাঠিয়ে দেয় সকাল 10টা নাগাদ, সেই প্রশ্ন প্রিন্ট আউট করে ছেলেমেয়েদের দেওয়া হয়, ছেলেমেয়েরা সেই প্রশ্ন বাড়ি নিয়ে যায়, পরের দিন লিখে জমা দেয়। পরীক্ষা গতকাল লাস্ট পরীক্ষা ছিল, আজকে খাতা জমা দিয়ে গেল। পরীক্ষা কেমন হয়েছে সে বিষয়ে সোনালী দেবীর কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, পরীক্ষা ভালোই হয়েছে। এই বয়সে ভালোভাবে পরীক্ষা দিতে পেরে যথেষ্টই আনন্দিত তিনি, পাশ করবার ব্যাপারেও যথেষ্ট আশাবাদী। মানে আপনার যে হাজবেন্ড, তিনি কেমন ভাবে দেখছেন? আমার হাজবেন্ড আমাকে ইয়ে করেছে দেখেই আমি মানে হাজবেন্ডের খুব ইচ্ছে, ও আমার মাকে কথা দিয়েছিল যে ওকে আমি স্কুল ভাড়ার পাস করাবো, কিন্তু সে সময় হয়নি, মানে সংসারের চাপে হয়নি। তো ছেলে কেমন বলছে আজকে যে পরীক্ষা দেওয়ার পরে ফোন টোন করেছিল? হ্যাঁ, ছেলে আসে, তো ছেলে আসে এবং বলছে মা করো। পরীক্ষা কেমন দিলেন তাহলে, সবকটা ভালো হয়েছে? হ্যাঁ দিয়েছে তো, এখন ভালো, এখন ঈশ্বরের উপরে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, পূর্ব বর্ধমান।